আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের পাশে। তো এখন মূলত যে সময়টা আছে সেই সময়টা মূলত আপনাদের সাথে আমরা ঘুরতে আসছি। সেই সময়ের মধ্যে আমরা তুলে ধরছি মানে আমাদের বিস্তারিত ঘটনা। আমরা যেহেতু ঘুরতে আসছি, দেখুন চারিদিকের পরিবেশটা অনেকটাই সুন্দর, কারণ সুন্দর রোদ উঠেছে, ওয়েদারটাও ভালো। কারণ ওয়েদার ভালো না হলে কিন্তু আমরা আসতাম না, যদি বৃষ্টি হতো। বৃষ্টি যেহেতু নেই, অনেকটাই সুন্দর, আমাদের ভালো লাগে। মুখরিত পরিবেশ, কারণ এই পরিবেশকে কাটিয়ে যে দিকটা আছে সেদিকটা মূলত আপনাদের সাথে সামিল হই আমরা, কেননা আপনাদের সাথে না আমরা ব্লগ ভিডিওতে হাজির হলে আমাদের একটু খারাপ লাগে, কারণ আমরা রেগুলারিটি মেনটেন করি অ্যান্ড চেষ্টা করি প্রতিদিন আপনাদের সাথে একই সময় আমরা হাজির হওয়ার জন্য। সেই জন্য মূলত প্রত্যেকটা দিন আমরা ব্লগ ভিডিও নিয়ে হাজির হই। তো মূলত আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। আমাদের এখানকার যে পরিবেশ বৈচিত্র্যটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখছেন। অ্যান্ড আমাদের আলুর কাছে বিশাল একটি সমস্যা হয়েছে, যে সমস্যাটি আপনারা ফেস করছেন আশা করছি। দেখুন আমাদের আলুর গাছগুলো দেখুন মারা মারা হয়ে গেছে, মানে মনে হচ্ছে পুড়ে গেছে এরকম দেখাচ্ছে। দেখুন কিন্তু আসলে এটা কিসের জন্য হয়েছে তা আমরা বলতে পারছি না। আপনারা যদি দেখেন এখানে একটা আলুর গাছ আছে, কিন্তু সেটা মূলত ইয়ে দূরি খাল করছে। দেখুন এই যে উজ আলু, এ দূরির কারণে মূলত হ্যাঁ দেখুন আমাদের আলুর গাছে আলু ধরেছে, এরকম আলু ধরবে আমাদের আলুর গাছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।